রাহুল গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। কিছুটা যাওয়ার পরেই সে একটা ঝিল দেখতে পায়, আর ঝিলের আশপাশে একটা কাউকে ঘুরতে দেখা যায়। কিছুটা গেলে সে দেখতে পায় সেই মানুষটার মাথা নেই। সে ঘাবড়ে যায় এবং গ্রামের লোকদের জিজ্ঞেস করে। গ্রামের লোকজন তাকে জানায়, সাম্প্রদায়িক দাঙ্গার পরে ওই লোকটার মাথা কাটা যায়, তার দেহটাকে ওই ঝিলেই ফেলে দেওয়া হয়। তারপর থেকেই মাঝে মাঝেই ঝিলের আশপাশ দিয়ে সেই গলাকাটা ভূতটাকে ঘুরতে দেখা যায়। রাহুল সেটা শুনে ঘাবড়ে যায় এবং দৌড়ে সেই গ্রাম থেকে বেরিয়ে যায়।